নতুন নতুন গাছের সন্ধানে আমি প্রচুর নার্সারি আমি ঘুরে বেড়াই। আর এইরকমই একটি নার্সারি আমাদের দেবানন্দপুরে আছে, হুগলির দেবানন্দপুরে, তার নাম অঙ্কুর নার্সারি। এই অঙ্কুর নার্সারিতেও আমি ঘুরে বেড়াই। আপনারা দেখেছেন আমি যেমন খামারগাছি যাই, তেমনি হুগলিতেও বিভিন্ন নার্সারিতে আমি ঘুরে বেড়াই, কারণ আমার নার্সারি ঘুরতে ভীষণ ভালো লাগে। আর নতুন গাছ, নতুন ফুল, তাদের সবার সঙ্গেই পরিচয় হয়। এই নার্সারি থেকে আমি প্রচুর গোলাপ কিনেছিলাম একটা সময়। এই নার্সারিতে শীতকালে প্রচুর গোলাপের সম্ভার হয়। নার্সারিটি আমার বাড়ির খুব কাছাকাছি। এটা ব্যান্ডেল দেবানন্দপুরে অবস্থিত। আর আমরা প্রায়ই এই নার্সারিতে ঘুরতে যাই। যখন মনে হয় নতুন কিছু গাছ আমি ছাদ বাগানের জন্য আনবো, ফুলের গাছ হোক, সে ফলের গাছ হোক, তখনই আমি প্রায় চেষ্টা করি এই কাছাকাছি নার্সারিগুলোয় যাবার। এই নার্সারির নাম বললাম অঙ্কুর নার্সারি, এবং নার্সারিটিতে প্রচুর সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়। আজকে আমি দেখাবো এই নার্সারির কিছু গাছ। এটা সুইট লেমন, আমরা অনেকেই সুইট লেমনের নাম শুনেছি, হয়তো গাছে ফল দেখিনি, কিন্তু দেখুন সুইট লেমন ধরে আছে। এইরকম বেশ কিছু গাছ দেখুন, এখানে কুল গাছ, এই কুল গাছে কুল হয়েছে। আর এটা বাড়িওয়ান মালটা, আমি এই নার্সারিতে বেশ কিছু ফলের গাছও দেখলাম। এখান থেকে আমি অনেক সময় বলি, দেখবেন একটা বারো মাসি যে মুসম্বি লেবু বা শরবতী লেবু আমি কিন্তু এই নার্সারি থেকেই নিয়ে গেছিলাম, এবং একটি কুল গাছও নিয়ে গেছিলাম এই নার্সারি থেকে। আমি যে কোনো নার্সারির যে গাছটি আমার পছন্দ হয় সেই গাছটি আমি আমার ছাদ বাগানের জন্য সংগ্রহ করি। নার্সারিটিতে এবছরও এসেছে প্রচুর গোলাপ। এই নার্সারিতে প্রত্যেক বছর আমি দেখেছি নতুন নতুন গোলাপ আনা হয়, এবং বিভিন্ন রঙের, এবং অনেক সময় দেখবেন বিভিন্ন গোলাপ রং সুন্দর থাকে কিন্তু গন্ধ থাকে না। এই নার্সারিতে বেশ কিছু গাছ আছে যে সুন্দর গন্ধের গোলাপ পাওয়া যায়। আপনারা দেখুন কত রং বেরঙের গোলাপ এই নার্সারিতে আছে। আমিও নিয়ে এসেছি কিছু গোলাপ, তবে এখনও আমার বসানো হয়নি। আমার ভালো লাগে যে গাছ, সেই গাছই আমি নার্সারি গেলে কিছুটা কালেক্ট করি আমার ছাদ বাগানের জন্য। যদিও আমার ছাদ বাগানে আর গাছ রাখার জায়গা খুব একটা নেই, একদম ভরে গেছে, তবুও নার্সারি গেলে দু একটা গাছ কিনবো না, এটা তো হয় না। তাই আমার ছাদ বাগানের জন্য কিছু গাছ আমি এখান থেকে সংগ্রহ করেছি। যেমন কিছু সিজন ফ্লাওয়ার নিয়েছি এই নার্সারি থেকে, কিছু নয় প্রচুর সিজন ফ্লাওয়ার এই নার্সারি থেকে কিন্তু আমি কালেক্ট করেছি। আর গোলাপগুলো দেখুন, আপনাদেরও ভালো লাগবে। প্রচুর গোলাপ এই নার্সারিতে আসে। আর নার্সারিতে আসার রাস্তাটা তো বললাম, ব্যান্ডেল থেকে দেবানন্দপুর, দেবানন্দপুরের ওই অটো ধরলেই করোলার মোড়টা, ওইখানেই কিন্তু এই নার্সারি। আমার বিভিন্ন রঙের গোলাপ কিন্তু এই নার্সারি থেকে নেওয়া আছে আমার ছাদ বাগানের জন্য, বারবার বলছি এটা।
যেহেতু আমি গোলাপ খুব ভালোবাসি, গোলাপ আমার কাছে ভীষণ প্রিয়। কিন্তু এখন গরমকালে এত গরম পড়ে, সেই মুহূর্তে গোলাপ গাছ বাঁচিয়ে রাখা খুব কষ্টকর হচ্ছে। এইটার জন্যই কিনে গাছ নষ্ট করতে আমার মন চায় না। এবছরও ভেবেছিলাম কিছু গাছ কিনবো না, কিন্তু কিনে তো ফেলেছি। এখানে প্রায় লোক দেখবেন সুন্দর সুন্দর গোলাপ কালেকশন করতে এই নার্সারিতে চলে আসে। আমি যখন ঘুরে বেড়াচ্ছিলাম তখন এই রকম অনেকেই ছিলেন যারা এই নার্সারি থেকে বিভিন্ন ফুলের গাছ কেনার জন্য এসেছিলেন। নার্সারিটি কিন্তু খুব যে বড় তা নয়, কিন্তু কিন্তু তার ভেতরও ভীষণ সুন্দর সুন্দর গাছ এই নার্সারিতে পাওয়া যায়। দেখুন, এবার দেখুন, এটা হচ্ছে বোগেনভিলা। বিভিন্ন বোগেনভিলা ছিল এই নার্সারিতে, যদিও আমি নিইনি, কারণ আমি তো খামার গাছি থেকে বোগেনভিলা এবার সংগ্রহ করেছি। প্রত্যেক বছর কিছু না কিছু ফুলের গাছ ফলের গাছ আমি শীতকালে কিনে থাকি। আপনারা দেখতে থাকুন বিভিন্ন রঙের বোগেনভিলা। আমি যেমন বোগেনভিলা বলি, এটা বোগেনভেলিয়াও বলা যায়। আমি বোগেনভিলা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি বলে বোগেনভিলা বলতে থাকি। দেখুন, নার্সারিটি ঠিকানা দেখে নিন, কোরলা দেবানন্দপুর হুগলি। আমার খুব বাড়ির কাছাকাছি নার্সারিটি, তাই আমরা প্রায় এই নার্সারিতে গাছ দেখতে চলে আসি। গাছ কিনতেই যে হবে তার কিন্তু কোনো মানে নেই, নার্সারি দেখতে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে, আর বিভিন্ন বিভিন্ন গাছও দেখা যায় এই নার্সারিগুলোতে এলে। এই কোরলায়, এই অঞ্চলটায় প্রচুর নার্সারি, যেরকম খামারগাছিতে অনেক নার্সারি, এরকম কোরলায় এই মোড়টায় পরপর অনেক নার্সারি আছে। তাই যে কোনো একটি নার্সারি নয়, অনেক নার্সারি ঘোরা যায় এই অঞ্চলে এলে। আমিও এই দিন অনেক নার্সারি ঘুরেছি, তবে অঙ্কুর নার্সারিটায় আমি দেখলাম গাছ আপনাদের সামনে তুলে ধরা যায়। তাই যে সমস্ত গাছ আছে এগুলো জারবেরা, সেই গাছগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয় ভিডিও তৈরি করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।